সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। নমস্কার, সিনেপাড়া এই তো আমাদের সাথে রয়েছে আমাদের সকলের প্রিয়, সেই নামেও মিষ্টি, কাজেও মিষ্টি, দেখতেও খুবই মিষ্টি, মিষ্টি সিং। কেমন আছো? চলে যাচ্ছে, তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালোই আছি। নতুন কি কি প্রজেক্ট আছে সামনে? এখন তো সবে আমার ডিগ্রি শেষ হলো স্টার জলসায়, তো আমি যেহেতু কন্ট্রাক্টে আছি, তো আমার আবার নতুন প্রজেক্ট শুরু হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারি, তো সেটার জন্য এখন ওয়েট করছি। এখন জিম, তারপর মানে পুরোপুরি আমি নিজের অন্য জিনিস অ্যাক্টিভিটিস নিয়ে বিজি আছি। আমার একটা অ্যাক্টিং স্কুল আছে স্টার মেকার, তো সেটার জন্যেও মানে এখন অনেক নতুন নতুন জিনিস ওখানে আমরা শুরু করছি, যেমনি ডান্স, মডেলিং, গ্রুমিং, তারপর জুম্বা ক্লাসেস, সব কিছুই আছে। তোমার একটা ইনস্টিটিউশন আছে আমরা জানি, কাজের সাথে এটাও কি করে একসাথে ম্যানেজ করছো? আমার যে কো পার্টনার রেমো, তো বেশিরভাগ সময় ওই দেখছে, তো হ্যাঁ কাজ তো মানে কোনো ব্যাপার না, সব কিছু একসাথে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স ইজ দ্য কি অফ লাইফ, সো সব কিছু একসাথেই করতে হয়, না করলে কি করে হবে, সময় বার করে নিতে হবে। দেখো স্টার বলতে গেলে একটা হলো মানে যেটা বলছো জনপ্রিয়তা, জনপ্রিয়তা কিন্তু খুব মানে ডিফিকাল্ট, মানে রেকগনিশন। অ্যাক্টিং কিন্তু সবাই করছে, অভিনেতা অভিনেত্রী অনেকেই, কিন্তু রেকগনিশন পাওয়া, যে হিরোইজম, শাহরুখ খান, সালমান খান, দে আর স্টার, তো সেটা কিন্তু লাকের উপর ডিপেন্ড করে। মানে অবভিয়াসলি হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এগুলো না থাকলে কিছুই হবে না, করে যেতে হবে, অ্যান্ড দেন ওয়ান সাডেন ডে সামথিং উইল ক্লিক অ্যান্ড ইউল বি আ স্টার। নতুন প্রজন্মের জন্য কি মেসেজ হলো? মানে এখন না আমি যা দেখছি ছেলেমেয়েরা খুব বেশি লেজি হয়ে যাচ্ছে, সব কিছুই অনলাইন, সব কিছু বাইরের জগৎটা দেখছে না। আমার মনে হয় বাইরের জগতে একটুখানি এক্সপ্লোর করতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, এক্সারসাইজ করতে হবে, পড়াশোনাটাও যেটা আমরা করেছি স্কুলে এখন সবকিছু অনলাইন হচ্ছে, তো এক্সপ্লোর করতে হবে, সব কিছু জানতে হবে, শিখতে হবে, অ্যাক্টিভিটিসে বেশি মন দিতে হবে, শুধু যে অনলাইন টিভি নিয়ে বসে আছি, এই নিয়ে বসেছি সেটা না, পড়াশোনাটা মাস্ট, অ্যান্ড একটু হার্ডওয়ার্কিং হতে হবে, ডেডিকেশন ইজ মাস্ট। নতুন যে কাজ আসছে সেখানে নিজেকে আরো কিভাবে এক্সপ্লোর করতে চাই? দর্শকের কাছে একটা অন্যভাবে তো আসবো, তো সেটা যখন হবে তোমরা জানাবে।